হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুদিন যাবত দেখছি যে যাদের অ্যাকাউন্টস ডিসেবল হয়ে গেছে, মানে ফেসবুক অ্যাকাউন্টস যাদের ডিসেবল হয়ে গেছে, তারা কিন্তু অনেক রকমের প্রবলেমে পড়ে আছে। আর আমাকে অনেকজনই কমেন্ট করেছে কি ভাই হেল্প করুন, আমার ফেসবুক অ্যাকাউন্টসটা ব্যাক করে এনে দিন। তো আমি যখন ব্যাক করতে যাচ্ছি তখন আমার সামনে দুইটা প্রবলেম আসছে। তো একটা হলো আমি হলাম আদার্স কান্ট্রির লোক, কারণ আমার যেগুলো ভিউয়ার্স আছে সেই ভিউয়ার্স কিন্তু ইন্ডিয়ান নয়, সেই ভিউয়ার্সগুলো অন্য কোনো কান্ট্রির ভিউয়ার্স হয়। আর আমি আরও একটা প্রবলেমে পড়ছি, আমি যখন তার অ্যাকাউন্টসটা ব্যাক করার জন্য আমি একটা কোড সেন্ড করছি, সে কোডটা যখন তার কাছে চাচ্ছি সে কিন্তু আমাকে সন্দেহ করে যাচ্ছে। কেননা সে ভাবছে যে আমি হয়তো তার অ্যাকাউন্টসের বা তার অন্য কোনো ডিটেল আমি না হ্যাক করে ফেলি। তো এটা সন্দেহ করা স্বাভাবিকত সবারই হয়, তো সবাই সন্দেহ করতে পারে। কেননা আমি অচেনা একজন লোক, আমি যখন তার কাছে কোড চাচ্ছি বা একটা ওটিপি নম্বর চাচ্ছি তখন কিন্তু সে আমাকে সন্দেহ করতেই পারে। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনভাবে বলে দেব যে আপনাদের যে ডিসেবল অ্যাকাউন্টসগুলো আছে সেই অ্যাকাউন্টসগুলো আপনারা খুব সাধারণভাবে কীভাবে খুলতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিজেরা নিজেদের অ্যাকাউন্টসটা ওপেন করে নিতে পারবেন। আপনাদের কারো কাছে হেল্প চেতে হবে না বা কারো কাছে আপনাকে কোড শেয়ার করতে হবে না, কারো কাছে আপনার পার্সোনাল ডিটেল শেয়ার করতে হবে না। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনকে অল সিলেক্ট করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড দিলে সবচেয়ে আগে আপনি পেতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের মনোবলটা বাড়িয়ে দিবেন। তো চলুন সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনাদের ডিসেবল অ্যাকাউন্টসগুলো ওপেন করে নিতে পারবেন। ডিসেবল অ্যাকাউন্টস ওপেন করার জন্য আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকে করে থাকেন তাহলে আপনার সেই ইন্টারনেট ব্রাউজার যেগুলো আছে সেই ব্রাউজারগুলো খুলে নেবেন। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারের সাহায্যে আমি ওপেন করে আপনাকে দেখিয়ে দেব। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে একটা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে এসে লিখবেন www.facebook.com। তো আমি এখানে লিখে নিচ্ছি www.facebook.com। লেখার পরে আপনি এটা সার্চ করে দিবেন। তো আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদের, এই জন্যই দেখাচ্ছি, এই ভিডিওটা লম্বাও হতে পারে, আমি এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারা অন্য কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন না পড়ে, আপনারা একটা ভিডিও দেখেই আপনাদের অ্যাকাউন্টস আপনারা ফিরিয়ে পান। তো সেই জন্য কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। ভিডিও যদি লম্বা হয় তারপরেও ধৈর্য সহকারে দেখবেন। তো এখান থেকে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনাকে মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনার অ্যাকাউন্ট যেহেতু আপনার ডিসেবল হয়ে গেছে তাই আপনি এখানে লগ ইন করতে পারবেন না। তো আপনি এখানে কী করবেন, এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে বলা হবে ইন্টার ইউয়ার মোবাইল নম্বর, বা এখানে নিচে যদি ক্লিক করেন এখানে বলা হবে ইন্টার ইউয়ার ইমেল অ্যাড্রেস অর ফুল নেম। তো আপনি কী করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন বা আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। আমি আপনাকে বলি যে এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু আপনার অনেক সময় প্রবলেমে পড়তে পারেন। তো আপনি এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেখাচ্ছি যে এই মোবাইল নম্বরটা আমার কাছে যে একটা লোক আমাকে হেল্প করতে বলেছিল সেই লোকের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেখাচ্ছি। কেননা আমার মোবাইল নম্বর যদি দিই তাহলে বলবেন যে আপনার অ্যাকাউন্টস তো ডিসেবল নেই, তাই আমি তার অ্যাকাউন্টস ডিসেবল সেটা প্রমাণ করেই আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে তার অ্যাকাউন্টসও কিন্তু খোলা যায় আর তার অ্যাকাউন্টসও কিন্তু খুলতে পারবো। প্রথমে তার অ্যাকাউন্টসটা আগে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আপনাদের সামনে প্রমাণ দেওয়ার জন্যই আমি দেখিয়ে দিচ্ছি যে তার অ্যাকাউন্টসটা আসলেই ডিসেবল। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পরে এখানে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনাদের সামনে ব্যাক চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোবাইল নম্বর দিয়ে রেখেছি আর পাসওয়ার্ড দিয়েছি। এই মোবাইল নম্বরটা যদি দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু কোনো ইন্ডিয়ান নম্বর নয়, এটা অন্য কোনো কান্ট্রির নম্বর। তো আমি এখানে যখনই লগ ইনের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আপনার সামনে কি চলে আসে। তো লগ ইন হচ্ছে, আমি এটা এডিটিং করব না, আমি আপনাদের কাছে লাইভ প্রুফ দেখাবো। তো দেখতে পাচ্ছেন যখন আমি লগ ইন করলাম এখানে উপরে লেখা আছে ইউয়ার অ্যাকাউন্টস হ্যাজ বিন ডিসেবল। তো এই অ্যাকাউন্টসটাকে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা খুলতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি, ব্যাক চলে গিয়ে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমি আপনাকে যেভাবে বলেছিলাম যে ফরগেট পাসওয়ার্ডে মারার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে, তো এখানে মোবাইল নম্বর চাচ্ছে, সেই মোবাইল নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মোবাইল নম্বর দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে সার্চ একটা অপশন পাবেন, এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চের উপরে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে সেই অ্যাকাউন্টসটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টস দেখায়নি, এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাপ চলে এসেছে। এখন আপনাকে কি করতে হবে, এই ইমেইলে একটা কোড সেন্ড করতে হবে, যে কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম করে একটা ইন্টারফেস খুলে আসবে, আর সেই ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে। সেই কোডটা আপনি যখনই এখানে এন্টার করবেন, এন্টার করার পরে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে সেখানে লেখা আসবে লগ ইন টু ব্যাক, তো সেইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা আসবে ক্রোম ব্রাউজার, একটা আসবে ফেসবুক। তো আপনি হয়তো ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন বা ফেসবুকে ক্লিক করবেন, যেখানেই ক্লিক করেন না কেন আপনার অ্যাকাউন্টসটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাকে নতুন পাসওয়ার্ড বানাতে বলবে। তো আপনি কি করবেন, আপনার নতুন করে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তো আপনারা এভাবে কিন্তু অ্যাকাউন্টস খুলতে পারবেন। আমি এখন এটা এই জন্যই খুলতে পারছি না, কারণ তার কাছে আমি যদি এখন কোড চাই সে আমাকে কোডটা দিবে না, সে আমাকে সন্দেহ করবে, সে বলবে যে হয়তো কোড নিয়ে আমার পার্সোনাল কিছু বস্তু হ্যাক করে ফেলবে, সেই জন্য কিন্তু সে আমার সাথে কোডটা শেয়ার করবে না, সেই জন্য আমি এটা খুলে দেখাতে পারছি না। আপনাদের যদি কারো এই ধরনের প্রবলেম হয় আর আপনারা যদি না খুলতে পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আর আমি আপনাকে খুলে দেবো। তো ডিসক্রিপশন বক্সে একটা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই ইমেল অ্যাড্রেসে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা স্ক্রিনশট করে সেখানে পাঠিয়ে দিবেন, আর আপনার পার্সোনাল ডিটেল যদি আমার কাছে দেন তাহলে অবশ্যই আমি আপনাকে খুলে দেবো, যদি আপনি আমাকে বিশ্বাস করেন তবে, আর যদি বিশ্বাস না করেন তাহলে আমার কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এভাবে খুলে নিতে পারবেন। হয়তো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করে বুঝিয়ে দিবেন যে ভিডিওটা ভালো হয়নি। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমরা পরের ভিডিও আপলোড দিলে সবচেয়ে আগে আপনি পেতে পারেন।